हेलो फ्रेंड्स, वेलकम टू माय चैनल। आज यूएसए तक एक स्पेशल दिन, टुडे इज थैंक्स गिविंग डे। तो थैंक्स गिविंग डेटा आज के एक अन्यरकम भाव सेलिब्रेट कर टर्की दिए रेसिपी रान्ना करेछी। तो से ही रेसिपिटाई आमी तुम्हारे साथ शेयर करछी। तुम्हारा डेस्क्रिप्शन बक्से समस्त इनग्रेडियंट्स पे जाबे। तो चलो रान्नाटा शुरू करा जाक। तुम्हारे साथ थैंक्स गिविंग एर किछु गल्प शेयर करब जे अमेरिकाते थैंक्स गिविंग ए की की होय, की भावे लोकजन एखाने ए समयटा सेलिब्रेट करे। सो व्हाट इज थैंक्स गिविंग, अमेरिकाते केन थैंक्स गिविंग पालन करा हय? वेल, इन 1619 द फर्स्ट थैंक्स गिविंग वाज ऑर्गेनाइज्ड। अ मील वाज शेयर्ड बिटवीन द पिलग्रिम सेटलर्स एंड विद द नेटिव अमेरिकन्स टू शो द ग्रैटिट्यूड द पिलग्रिम रिसीव्ड फ्रॉम द नेटिव अमेरिकन्स इन कल्टिवेटिंग क्रॉप्स एंड सर्वाइविंग देयर फर्स्ट হার্শ উইন্টার। এরপর থেকেই আমেরিকা জুড়ে থ্যাংকস গিভিং উৎসবের প্রচলন শুরু হয়। টু শো থ্যাংকস টু দ্য পিপুল হোয়াট এভার দে রিসিভড থ্রু আউট দ্য ইয়ার ফ্রম ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডস। নভেম্বরের শেষের দিক করে এই উৎসবটা পালিত হয়। অ্যান্ড পার্টিকুলারলি নভেম্বরের ফোর্থ থার্সডেতে থ্যাংকস গিভিং ডেটা পালিত হয়। তবে এখন প্যান্ডেমিক বলে গোটা নভেম্বর জুড়েই বিভিন্ন ধরনের অফার চলে। দের বাংলায় যেমন চৈত্র সেল চলে, তো এখানেও সেরকমই সমস্ত জিনিসের ওপর ডিসকাউন্ট চলে। ইলেকট্রনিক্স, ক্লোথিং, কসমেটিক্স, কিচেন অ্যাপ্লায়েন্স কোনো কিছুই বাদ চায় না। তো আগে মোটামুটি এই থ্যাংকস গিভিং ডেতে বিকেলের দিকে 5টা 6টা নাগাদ প্রত্যেক শপিং মলে একটা না একটা কিছু না কিছু ডোরবাস্টার অর্গানাইজ করে। তো যেখানে আপনারা প্রায় লাইন দিয়ে দাঁড়িয়ে থাকবেন আর ওরা ঠিক 5টা 6টা একটা সার্টেন টাইমে ডোর ওপেন করবে আর আপনারা ঢুকে সেই থ্যাংকস গিভিংয়ের সেলে যা দেবে আপনারা পছন্দের মতো কিনতে পারবেন। তো কিন্তু প্যান্ডেমিকের জন্য এখন আর ডোরবাস্টারটা হচ্ছে না, গোটা নভেম্বর জুড়েই সেল চলছে। তো আমরা মোটামুটি সেলে ভালোই একটুকটা কেনাকাটা করি। তো এই বছরে মোটামুটি এই থ্যাংকস গিভিং আজকে থার্সডে, আর এরপরেই আসবে কালকে ফ্রাইডে, তো সেটা ব্ল্যাক ফ্রাইডে হিসেবে সেলিব্রেট করা হয়। আর এরপরে যে সোমবারটা আসছে সেই সোমবারটা হয় সাইবার মানডে। এই ব্ল্যাক ফ্রাইডে আর সাইবার মানডে স্পেসিফিক্যালি ইলেকট্রনিক্সের জিনিসের ওপর ছাড় চলে, কিন্তু এখন সবই এক হয়ে গেছে মোটামুটি। তো এইভাবেই থ্যাংকস গিভিং উৎসবটা মোটামুটি সেলিব্রেশনটা চলে। আর পার্টিকুলারলি থ্যাংকস গিভিং ডেতে এখন তো মোটামুটি মলগুলো আজকে ছুটি ঘোষণা করেছে। তো এই আজকে মোটামুটি সবাই যে যার বাড়িতে ফ্যামিলি ফ্রেন্ডসদের সাথে একটা গেট টুগেদার প্ল্যান করে বিভিন্ন ধরনের পদ রান্না করে তারা সেলিব্রেট করে। তো তো এই পদের মধ্যে থাকে টার্কি, স্টাফ টার্কি, রোলস, ম্যাশড পটেটোস কিংবা পামকিন পাই। তো হ্যালোইন গেছে, হ্যালোইনের পর প্রচুর পামকিন হয়, তো তারপরেই শুরু হয় সেই পামকিন দিয়ে পামকিন পাই। তো বিভিন্ন ধরনের ডিশ রান্না করে এরা সেলিব্রেট করে। তো টার্কিটাই মেন অ্যাট্রাকশন থাকে। তো এই টার্কিটা অনেকে যে সবার সময় টার্কি ইউজ করে তাও না, অনেকে হোল চিকেন দিয়েও করে। তো টার্কিটা স্পেসিফিক্যালি করার কারণ হচ্ছে আগেকার দিনে যখন টার্কিটা খুব ইজিলি অ্যাভেলেবল ছিল আর একটা টার্কির মিট মোটামুটি একটা বড় ফ্যামিলিকে ফুল সাপোর্ট দেওয়ার জন্য একটা টার্কি মিট এনাফ ছিল, তো সেই কারণেই টার্কিটা এই থ্যাংকস গিভিংয়ের গ্যাদারিংয়ের জন্য ইউজ করা হয়। তো এই হিসেবেই ওই টার্কিটা এই থ্যাংকস গিভিংয়ে চলে। তো আমরা আজকে সেই হিসেবেই আমরা ভাবলাম ঠিক আছে চলো আমরাও আজকে একটু টার্কি রান্না করি। তো আমি বাজার থেকে সেফওয়ে থেকে একটু টার্কি ব্রেস্ট তুলে এনেছিলাম। তো টার্কি ব্রেস্টটা বাড়িতেই এসে আমি ফুড প্রসেসরে গ্রাউন্ড করে এভরিথিং আমি কুক করেছি। তো আপনারা মোটামুটি রান্নাটা দেখে বুঝতেই পারছেন যে রান্নাটা কীভাবে হচ্ছে। এই রান্নাটা আমি চেষ্টা করেছি একটু হেলদি করে কিটোজেনিক করতে। তো এই রান্নাটা আপনার এখানে অনেকে টর্টিলা কিংবা নাচোসের সাথেও খেয়ে থাকে। আমি একটু ইন্ডিয়ান টাচ দিয়েছি, তো এরা এতটা জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, মশলাগুলো দেয় না। এরা নর্মালি অরিগানো কিংবা ব্ল্যাক পেপার এর ওপর বেস করেই মেনলি রান্নাটাগুলো করে।
তো টার্কি মিটের ক্ষেত্রে আমি অতটাও সাদা মাটা রান্না করতে পারলাম না, তাই জন্য একটু আমি নিজের পছন্দ মতনই মশলা দিয়ে চেষ্টা করেছি করার। তো খাওয়ার পর মোটামুটি ভালোই হয়েছে, এবার আপনারা ট্রাই করে দেখুন রান্নাটা কীভাবে করে যে আপনাদের কেমন লাগছে। আমি কিছু সবজি আমি বয়েলড হাফ বয়েলড করে নিয়েছি, কারণ কুক করতে গেলে বাকিটা ফুলকুক হয়ে যাবে। তো আজকে আমি এটা নর্মালি রাইসের সাথে কিংবা রুটির সাথে আজকে লাঞ্চে ট্রাই করব, কিন্তু আমি ইচ্ছা আছে নেক্সট টাইম আমি এটা টর্টিলা কিংবা নাচোসের সাথে ট্রাই করব। তো এখানে নাচোস বলতে নাথিং বাট বিঙ্গো ম্যাডাঙ্গেলসের মতো ভুট্টার ট্রায়াঙ্গুলার চিপস, আই গেস এটা নাচোসের সাথেও খুব ভালো যাবে। তো বাড়িতে এখন নাচোস নেই আর আজকে সব দোকান বন্ধ, তাই জন্য নাচোসটা পুরো মাঠে মারা গেল। তো নেক্সট টাইম আমি ট্রাই করব নাচোসের সাথে, নাচোস চিপসগুলো প্লেটে দিয়ে তার ওপরে সবজি দিয়ে আর ওপরে একটু স্যালাড হিসেবে লেটাস, তারপরে শসা পেঁয়াজ কুচি, একটু মিওজ বা একটু পনির গ্রেট করে দিলে আই গেস একদম এখানকার মতনই যে নাচোস ডিশগুলো বিক্রি হয় এরা রেস্টুরেন্টে, তো কাইন্ড অফ সেরকমই আজ কাছাকাছি চলে যাবে। তো আজকে বাড়িতে নাচোস নেই, তো নাচোসের সাথে এটা যাচ্ছে না, এটা আমরা এমনিই খাবো, রুটির সাথে খাওয়ার ইচ্ছে আছে। তো দেখতেই পাচ্ছেন আমার মোটামুটি এই যে সবজি দিয়ে দিলাম, এরপর রান্নাটা মোটামুটি আমার হয়ে এসছে, আপনারা ট্রাই করুন, সমস্ত ডিটেলস আমি ভিডিওতে দিয়ে দিয়েছি এটা। তবে একটা কথা বলে দিচ্ছি, যেহেতু সবজিটা আমি হাফ ডান করেছি, মাঝে মাঝে দেখবেন আমি একটু ঢাকনা চাপা দিয়েছি, তার কারণ হচ্ছে টার্কি মিট ইটস আ হোয়াইট মিট বাট একে একটু সেদ্ধ হতে টাইম দিতে লাগবে, চিকেন এটা আপনারা চিকেন দিয়েও করতে পারেন তাড়াতাড়ি হয়ে যাবে, আর সবজিটা যেহেতু হাফ ডান ছিল তো তাতে পুরোপুরি জিনিসটা যেন রেডি হয়ে যায়। এই টার্কিটা কিন্তু অনেক সময় মাটনকেও রিপ্লেস করে খাওয়া যায়, যারা রেড মিট পছন্দ করেন না তারা কিন্তু এই টার্কি মিটটা ইউজ করে দেখতে পারেন। রান্নাটা করতে মোটামুটি মাটনের কাছাকাছি টাইম লাগে, কিন্তু অতটাও নয়, কিন্তু টেস্ট আপনি রান্না করার পরে মাটন আর টার্কির মধ্যে কোনো তফাৎ খুঁজে পাবেন না, এটা আমি বলতে পারছি, কারণ আমি এর আগেও টার্কি দিয়ে আমি টার্কি ভুনা রান্না করেছি, কিন্তু আমি কোনো ভিডিও করিনি। ইচ্ছা আছে আমি টার্কি ভুনা করবো, অ্যান্ড যেদিন করবো সেদিন ভিডিওটা শ্যুট করে আপনাদের সাথে শেয়ার করবো, আর দেখাবো কীভাবে টার্কি ভুনাটা আমি করি। তো আপনারা আজকে এই ডিশটা ট্রাই করুন, যারা ওই ওয়েট লস করছেন কিংবা কিটোজেনিক ডায়েট করতে চান তারা এটা করতে পারেন, আদারওয়াইজ ইট ক্যান বি আপনারা রুটির মধ্যেও এটা স্টাফিং করে অ্যাজ আ র্যাপ খেতে পারেন। তো এটা আপনারা, আমরা আজকে সেই প্ল্যানেই রয়েছি। তো মোটামুটি আমার রান্না হয়েছে, আমি অ্যাজ আ টুইস্টিং আমি একটা এক্সপেরিমেন্ট করার জন্যই আমি দেব একটু সোয়া সস আর একটু ফিশ সস, ইটস ফর টুইস্টিং টেস্ট, আপনারা যদি মনে করেন আপনারা ইগনোর করতেও পারেন আবার দিয়েও দেখতে পারেন, ইটস কমপ্লিটলি অপশনাল ডিপেন্ডিং অন দ্য টেস্ট। আমি সবসময় চেষ্টা করি খাবারের মধ্যে এক্সপেরিমেন্ট করে একটু স্বাদের মধ্যে বদল আনার, একটু অন্যরকম রান্না করার নতুন নতুন, তো সেই জন্যই আমার ম্যাক্সিমাম রান্নাই কিন্তু যা আমি বাড়িতে করি যা আমরা নিজেরা খাই সেটাই আপনাদের সাথে শেয়ার করি। আপনারাও রান্না করে দেখুন কেমন লাগছে আমার রেসিপিগুলো, আর অবশ্যই সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না আমার চ্যানেলটাকে, আপনারা যত সাবস্ক্রাইব করবেন যত লাইক কমেন্টস করবেন ততই আমি আরও উৎসাহ পাবো এরকম ভিডিও আপনাদের সাথে শেয়ার করার, আপনাদের সাথে কিন্তু আমাকে চাই। তো আপনারা রান্নাটা দেখতে থাকুন, আমি আমার ভিডিওটা এবার এখানেই শেষ করব, বিকেলে ইনভিটেশন আছে সেখানে যেতে হবে, তো তার জন্য রেডি হতে হবে, দেখা হবে পরের ভিডিওতে, সবাই খুব ভালো থাকবেন, হ্যাপি থ্যাংকসগিভিং।